আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। মানবতার দেয়াল নামে অনেকগুলো ভিডিও আমরা দেখেছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে। আপনার অপ্রয়োজনীয় জিনিসপত্র আপনি এখানে দেখেছেন, এক পাশে লেখা থাকে, অন্য পাশে লেখা থাকে আপনার প্রয়োজনীয় জিনিস আপনি এখান থেকে নিতে পারেন। তো তাই ধারাবাহিকতায় আমার চোখের সামনে অবশ্যই একটি মানবতার দেয়াল চোখে পড়েছে। আসলে দীর্ঘদিন ধরে মানবতার দেয়াল এভাবেই আমরা দেখি। সাধারণত কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে আমরা দেখি মানবতার দেয়ালকে কাপচ করে দেওয়া হয়। আজকে আমি ভিন্ন কিছু করতে যাচ্ছি। কাপড় চোপড়ের বাহিরেও যে আরও বিভিন্ন মানুষকে হিসাবে করা যায় মানবতার দেয়ালের মাধ্যমে। আমি আসলে এই জিনিসটাই তুলে ধরতে চেষ্টা করছি। আমি এখন আশা করি আপনারা বুঝেছেন আমি এখন মানবতার দেওয়ালে জিনিসগুলো রাখবো। মানবতার দেওয়ালে আমি রেখে দিলাম। আশা করি অবস্থা খারাপ।